হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আপনার এলাকাতে কি টুকটাক লোডশেডিং হচ্ছে? আমার এখানেও কিন্তু টুকটাক মোটামুটি লোডশেডিং হচ্ছে, যার কারণে কিন্তু আমাকে প্রতিনিয়তই সাফার করতে হচ্ছে। ধরুন আমি এই যে ভিডিও বানাচ্ছি, ভিডিও বানানো অবস্থায় এই যে বারবার লাইট যাচ্ছে এবং আসছে, তো এটা কিন্তু আমার যেই কি লাইটটা আছে সেটা চলে যাচ্ছে বারবার। সো আমার ভিডিওতে কিন্তু ইফেক্ট ফেলতেছে। এর পাশাপাশি যখন আমি এডিটিং করতে বসি, এডিটিং করতে যেয়ে যদি কারেন্ট চলে যায় তখনও কিন্তু প্রবলেম ক্রিয়েট হয় বা ইলেকট্রিসিটি চলে গেলে। কিন্তু আপনি খেয়াল করেছেন আমার পিছনে যে ডিভাইসগুলো আছে সেগুলোর কিন্তু ইলেকট্রিসিটি যায় নাই, এর কারণ কি? কারণ পিছনের ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়েছে ইউপিএস। ইউপিএস জিনিসটা আসলে কী বা কেন প্রয়োজন, এবং আজকে আমরা কথা বলবো আমাদের কাছে অ্যাভেলেবেল কিছু ইউপিএস নিয়ে। আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ম্যাক্সগ্রিন এবং পাওয়ার গার্ডের দুটা খুবই পপুলার ইউপিএস এবং খুবই ডিমান্ডি। কিন্তু আপনারা জেনে খুশি হবেন, যখন লোডশেডিংয়ের দিনে সবাই দাম বাড়াই দিচ্ছে, দুইটা প্রোডাক্টে আমরা অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনাদেরকে অফার প্রাইসে দিব। আজকের ভিডিওটি যারা দেখবেন এবং অর্ডার দিবেন তাদের জন্য অফার প্রাইসে আপনারা প্রোডাক্টটা কিনতে পারবেন। অফারের প্রাইস কত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সো আজকে আমরা কথা বলবো এই দুইটা ইউপিএস নিয়ে। তার আগে কথা বলা যাক আসলে ইউপিএসের প্রয়োজনীয়তাটা কী বা ইউপিএস কী কী সিনারিওতে আপনার উপকারে আসবে, এবং এরপরে কথা বলবো আমাদের এই দুইটা ইউপিএস নিয়ে। ভাই প্রচণ্ড ভারী এটা, ভাই নেন তো একটু, ধন্যবাদ। সো অনেক ভারী, কারণ এর ভিতরে অনেক ভারী ভারী ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে, ব্যাটারিও আছে এর ভিতরে। সো প্রথমে কথা বলা যাক ইউপিএসের প্রয়োজনীয়তাটা কী। যেমন একটু আগে দেখলেন যে বারবার লোডশেডিং হওয়ার কারণে অথবা ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে লাইটটা কিন্তু অফ হয়ে যাচ্ছিল। ধরেন আপনি একটা কোনো কাজে আসেন অথবা আপনার পিসিতে আপনি কোনো কাজ করতেছেন, সে অবশ্যই যে হুট করে ইলেকট্রিসিটি চলে যায় খুবই বিরক্তিকর কিন্তু আসলে বিষয়টা। আর এর পাশে যদি আপনি 3-4 ঘন্টার একটা প্রজেক্টে কাজ করেন, সেটা যদি ভুল করে সেভ করতে ভুলে যান আর যদি ইলেকট্রিসিটি চলে যায়, এর থেকে বাজে নিশ্চিন্ত কিছু হবে না। সো এই ক্ষেত্রে কিন্তু ইউপিএসটা কাজে আসে। আমরা অনেকেই আইপিএস আর ইউপিএসের নাম শুনেছি, আইপিএস আর ইউপিএসের ভিতর কিছুটা পার্থক্য আছে, সেটা আজকে এই ভিডিওতে বলবো না, অন্য কোনো ভিডিওতে বলবো। আজকে আমাদের ভিডিওটির মেন টপিক হলো ইউপিএস। ইউপিএসের এর পাশাপাশি আরও একটা প্রয়োজনীয়তা আছে, সেটা হলো যে আমাদের বাংলাদেশের যে ইলেকট্রিসিটি লাইন আছে সেটা খুব একটা স্টেবল না, মোটামুটি ভোল্টেজ আপ ডাউন করতে থাকে। সো ইউপিএস ব্যবহার করলে আপনি কিন্তু স্টেবল কানেকশন পাবেন। আপনার মেন লাইনে যদি ইলেকট্রিসিটি আপ ডাউন করে তবুও সেটা কিন্তু আপনার পিসিতে কোনো ইফেক্ট ফেলবে না। ইউপিএস কিন্তু পাওয়ার ব্যাকআপ দেওয়ার পাশাপাশি ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবেও কিন্তু কাজ করে। সো ওভারঅল যদি আপনার যে কোনো সিনারিতে লোডশেডিং হোক অথবা রেগুলার ইলেকট্রিসিটি চলে যাওয়া, যে কোনো ধরনের সিচুয়েশনে কিন্তু আপনার ডিভাইসগুলোকে পাওয়ার্ড আপ রাখার জন্য ইউপিএস বেস্ট সলিউশন হতে পারে। সো প্রথমে কথা বলবো আমাদের কাছে অ্যাভেলেবেল ম্যাক্সগ্রিনের MGLI অফলাইন ইউপিএস নিয়ে। সো এই ইউপিএসটা যেটা বাজেটের ভিতরে একটা সুন্দর ইউপিএস, সুন্দর না আসলে পাওয়ারফুল ইউপিএস খুঁজতেছেন আপনার ডিজায়ার ডিভাইসের জন্য বা আপনার ডেস্কটপের জন্য, তাদের কাছে কিন্তু এটা ভালো একটা অপশন হতে পারে। কারণ এটা 650 VA ক্যাপাসিটি রেটেড। সো এটাতে মোটামুটি আপনি আপ টু 30 মিনিটস পর্যন্ত ব্যাকআপ পেতে পারেন। অবশ্য একটা জিনিস মনে রাখবেন যে এটা কিন্তু আপনার পিসির ওয়ার্কলোডের উপর ডিপেন্ড করবে, যে আপনি কত ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করতেছেন, এর পাশাপাশি ওভারঅল আপনার ডেস্কটপ মনিটর এটা কতটা পাওয়ার কনজাম্পশন করতেছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে। সো ব্যাকআপটা কিন্তু কম বেশি হতে পারে ডিভাইস অনুযায়ী, কিন্তু এতে আপনারা সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত ব্যাকআপ পেতে পারেন যেটা কোম্পানি ক্লেম করতেছে। সো এই ডিভাইসটার যেগুলো স্পেসিফিকেশন আছে সেগুলো আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পারবেন। আসলে স্পেসিফিকেশন নিয়ে যদি কথা বলি বিষয়টা সবার মাথার উপর দিয়ে যাবে, যেগুলো প্র্যাকটিক্যাল বিষয় সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। সো এইটাতে আপনি আরামসে 500 ওয়াটের আশেপাশে যে কোনো ডেস্কটপকে আপনি পাওয়ার আপ করতে পারেন। এর পাশাপাশি চাইলে আপনি মনিটরকেও তো পাওয়ার আপ করতে পারবেন, এবং যদি আপনার বাসায় ওয়াইফাই বা রাউটার থাকে সেইটাকেও কিন্তু আপনি ব্যাকআপ দিতে পারবেন চাইলে এটাতে। সো ইউপিএসের ইউজ কেস কিন্তু অনেক। যদি আপনারা চান ইলেকট্রিসিটি চলে গেলে বা লোডশেডিংয়ের সময় কিন্তু চাইলে আপনারা ফ্যান অথবা লাইটও এটাতে চালাতে পারবেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরেই। সো ওভারঅল এইটা যাদের বাজেটটা দেখা যাচ্ছে 3000-এর মধ্যে তারা এটা নিতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন। এটার মার্কেটে রেগুলার প্রাইস 3000-এর আশেপাশে, কিন্তু আপনারা অ্যাপোলো গ্যাজেটসে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন 2825 টাকায়। এর সাথে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো পাচ্ছেনই। অন্যদিকে যেখানে সবাই এই লোডশেডিংয়ের সুযোগ ব্যবহার করে প্রাইস বাড়িয়ে যাচ্ছে, সেখানে আমরা আপনাদেরকে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট। এরপরে যাদের বাজেট একটু বেশি এবং বেটার প্রোটেকশন চাচ্ছেন, তারা চাইলে কিন্তু এই পাওয়ার গার্ডের এই ইউপিএসটা নিতে পারেন। এতে AVR টেকনোলজি ব্যবহার করা হয়েছে, অটোমেটিক ভোল্টেজ রেগুলেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। সো এটার খুব একটা নিটপিকির বিষয় আপনাকে বলবো না, জাস্ট সহজে বুঝিয়ে রাখি যদি আপনার ভোল্টেজ আপ ডাউন করে সেক্ষেত্রে আপনি বেটার প্রোটেকশন পাবেন এই ইউপিএসটাতে। আর এর পাশাপাশি এটার পাওয়ার ব্যাকআপ কিন্তু আগের ম্যাক্সগ্রিনের থেকে রেটেড বেশি, এটা কোম্পানি রেটিংস অনুযায়ী আছে 4-45 মিনিটস পর্যন্ত আপনারা
ব্যাকআপ পাবেন। এগেইন বলতেছি, এটা কিন্তু আপনার ওয়ার্কলোডের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ব্যাকআপ পাবেন। এর পাশাপাশি এটা দিয়েও চাইলে এই লোডশেডিং আর গরমের দিনে ফ্যান অথবা লাইট চালাইতে পারেন। এর পাশাপাশি আপনার মোবাইলও চাইলে চার্জ দিতে পারবেন, সমস্যা নাই। সো ওভারঅল এইটা এবং ওইটা যেটাই নিতে চান দুটাই কিন্তু লোয়ার এন্ড বাজেটের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট ইউপিএস ইন দেয়ার সেকশন। তো এটার মার্কেট প্রাইস কিন্তু 3,360 টাকা। সো মার্কেটের এমআরপি হলো 3,360 টাকা, কিন্তু আপনারা আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন 3,050 টাকায়। আবারও বলছি যে যেখানে সবাই এই লোডশেডিংয়ের দিনে সব কিছু দাম বাড়িয়ে দিচ্ছে, আমরা অ্যাপোলো গ্যাজেটস কিন্তু আপনাদেরকে অফার প্রাইসে সব কিছু অফার করার চেষ্টা করছি। আর এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য বোনাস একটা বিষয় থাকছে যে এইগুলাতে তো আপনারা অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, কিন্তু আপনারা যদি অ্যাপোলো গ্যাজেটস থেকে পারচেস করেন 2 মান্থসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি সাপোর্ট পাবেন। সো 1 ইয়ারে 12 মাস প্লাস 2 মাস, তো 14 মাসের আপনারা কিন্তু ওয়ারেন্টি সাপোর্ট পাচ্ছেন, যেটা আমার জানা মতে মনে হয় না কেউ আপনাদেরকে দিবে। সো ওভারঅল বেস্ট সার্ভিস এবং বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট পেতে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো আমাদের অ্যাপোলো গ্যাজেটস থেকে পারচেস করতে পারবেন, আর ডিসকাউন্ট প্রাইস তো অ্যাভেলেবেল থাকছে আপনাদের জন্যই। সো এই ছিল আজকে ইউপিএস নিয়ে কিছু টুকিটাকি কথাবার্তা। নেক্সট আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। টিল দেন আশা করি সবাই ভালো থাকবেন, এবং লোডশেডিংয়ে একটু প্যারামুক্ত থাকার জন্য অ্যাপোলো গ্যাজেটস থেকে ইউপিএস কিনতে কিন্তু ভুলবেন না। প্রোডাক্ট কিনেন অথবা না কিনেন, আপনারা কিন্তু চাইলে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে ঘুরে যেতে পারেন। ইউপিএস থেকে শুরু করে কম্পিউটার অ্যাক্সেসরিজ, ল্যাপটপ অথবা যে কোনো ধরনের প্রয়োজনীয় টেক প্রোডাক্টের জন্য আশা করি সময় পেলে ঢুমেরে যাবেন আমাদের ডিসপ্লে সেন্টার থেকে। সো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।